15 জন ডাক্তারকে আমরা সারা ভারতবর্ষ এবং পৃথিবী থেকে তাদের সাথে কথা বলে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে মেডিকেল বোর্ডের থ্রু দিয়ে চিকিৎসা করেছি। আমার মনে হয় সেটা ঠিক করেছি এবং এখন অবধি, এবং ও ভালো হয়ে বাড়ি চলে গেল। কালকেই ফিরছিল চলে যাওয়ার জন্য, আজকে চলে গেল। আমাদের আমাদের খুব ভালো লাগছে। আমরা শুনেছি যে আপনারা অনেকটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে গিয়ে এমনি আড্ডাও মেরেছেন যখন তিনি হালকা মেজাজে থাকতেন, কেমন ছিল সেই ইন্টারাকশনগুলো? কী নিয়ে আলোচনা হতো, খেলা নিয়ে না কী কী বিষয়? না, খুব তো খুব ভীষণ ভীষণ শান্ত, ভালো, মানে খুব ভালো কথা বলে। এত বড় মাপের মানুষ, কিন্তু এত ডিসেন্ট, এত ভদ্র, এত ভালোভাবে কথা বলেন যে আমাদের খুব ভালো লাগতো। আমরা অনেকেই ডাক্তারদের যেতে হয়েছে, কথা বলেছি, অনেক রকমের টপিকস নিয়ে কথা হয়েছে, সারা পৃথিবীর নানা রকমের টপিকস নিয়ে কথা বলতে পারেন। ভেরি নলেজেবল, খুব ভালো করে কথা বলেন সেটা। আর আজকে সকালে সবথেকে যেটা আমার একটাই খুব ভালো লেগেছে, আমরা 5 জন ডাক্তার মিলে ওর সাথে একটা রুমের মধ্যে ছবি তুলেছি। কারণ আমাদের ছবি তোলা মানা ছিল হাসপাতালের ভেতরে, আমরা কোনো ছবি তুলিনি, ওই একটা ছবি অ্যালাউড ছিল। আমার ভালো লেগেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় আপনাদের প্রচণ্ড প্রশংসাও করছিলেন, যে মানে প্রত্যেকের নাম ধরে ধরে আলাদা করে প্রশংসা, সেটাও ছিল। এখন আজকে বাড়ি যাওয়ার পরে, মানে আজকে আপনাদের হাসপাতালের তরফ থেকে কে গেলেন এবং আগামী কয়েকদিন কীভাবে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেটার কী রেজিম যদি একটু বলেন? আমরা ডক্টর সপ্তর্ষি বাসু, ওনার ফ্রেন্ড, ফ্যামিলি ফিজিশিয়ান, প্লাস আমাদের এখানের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, সো উনি সাথে গেছেন, এবং ব্রাদার শীতল গেছেন সাথে, নার্স গেছেন। তাছাড়া আমরা কিছু মনিটরিং ইকুইপমেন্টসও পাঠিয়েছি সাথে। ওনাকে আমরা কিছু লাগবে না, অ্যাকচুয়ালি কিছু লাগবে না, হি ইজ ভেরি ফিট অ্যান্ড ফাইন, বাট এত বড় মাপের মানুষদের সাথে আমরা উই কান্ট টেক এনি রিস্ক অ্যাট অল, সো তাই জন্যে আমরা কিছু মানে স্টাফেদের পাঠিয়েছি। এবং ডাক্তাররা রোজ দেখবেন ওনাকে, নার্স থাকবেন ওনার সাথে 24/7 এই অবধি। আর আশা করি উনি ভালো থাকবেন। কাজকর্ম আমরা বলেছি কোনো রেস্ট্রিকশন নেই, কাজকর্ম করতে পারেন বাড়ি থেকে। ভিজিটার্স রেস্ট্রিকশন অফকোর্স আছে, সেটা এখানেও ছিল, ওখানেও আছে। তাছাড়া খাওয়া দাওয়া, ঘোরাফেরা করা, কাজ করা, এগুলো সবটাই আছে, সবটাই করতে পারবেন। আর আমার মনে হয় ও তো এত আমাকে বললেন সকালে যে রূপালিদি, আমার মানে আই নেভার ফেল্ট মোর ফিটার দ্যান টুডে, সো হি ইজ ফিলিং ফিট। সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন হি নেভার ফেল্ট ফিটার দ্যান টুডে। আমরাও আশা করছি যে আরও দ্রুত তিনি ফিট অ্যান্ড ফাইন হয়ে তার কথা মতো ফ্লাই করতে শুরু করবেন। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, 24 ঘন্টা। সরাসরি মৈত্রী ছিল আমাদের সঙ্গে এবং মৈত্রী আমাদের জানালো, আমরা রূপালী বসুর বক্তব্য শুনলাম এবং সৌরভ গঙ্গোপাধ্যায় খুব ভালো একটা কথা বলে গিয়েছেন যে আজকের মতন সুস্থ তিনি দীর্ঘদিন অনুভব করেননি, অর্থাৎ এই মুহূর্তে পুরোপুরি সুস্থ রয়েছেন এবং যাওয়ার সময় কিন্তু তিনি বলেও গিয়েছেন যে আমি আবার উঠতে চাই। শোভাদিত্য, সেই যে আত্মবিশ্বাসের জায়গা, মহারাজের আত্মবিশ্বাসের জায়গারই কিন্তু রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি মহারাজের প্রতিটি অ্যাটিটিউড অ্যান্ড ম্যানারিজম, যেটা অয়ন বারবার উল্লেখ করছিল। এই মুহূর্তে ক্রিকেটার সৌরাশিস লাহিড়ি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলে নেবো তার সঙ্গে। কী বলবে সৌরাশিস সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই প্রত্যাবর্তন, এবং যেভাবে তিনি তাকে দেখলাম, তার কথা শুনলাম, আগের থেকেও যেন ভালো রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যেন নতুন উদ্যম, নতুন আত্মবিশ্বাস। আমরা সকলেই জানি, মানে অবভিয়াসলি আমরা সকলেই খুব খুশি যে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ইনফ্যাক্ট শেয়ার করতে যে অসুবিধা নেই, গতকাল ওনার সাথে আমার কথা হয়েছিল ওয়াজ দ্য ফোন, তো হি ওয়াজ ভেরি সাউন্ড ভেরি গুড। আমিও আমরা আছি, আমাকে আমাদেরও টুর্নামেন্টের আগে আমাকে শুভেচ্ছা জানালেন এন্ড বললেন ভালো করে সবাই যেন খেলে, এন্ড আমিও বোনাকে উইশ করলাম যে তুমি ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তো একটা হেলদি ডিসকাশন এন্ড অবভিয়াসলি খুব খুব খুশি উনি সুস্থ হয়েছেন, এবং আই এম রিয়েলি গ্ল্যাড যেভাবে ওনাকে টেক কেয়ার করা হয়েছে, যেভাবে ওনার খেয়াল রাখা হয়েছে, এবং দ্য ওয়ে পিপল প্রেড ফর হিম ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং। দ্যাট শোজ দ্য ম্যান স্ট্যাচার, কত ভালো মানুষ, কত বড় মাপের মানুষ। বাট অ্যাট দি এন্ড উই আর ভেরি হ্যাপি দ্যাট হি ইজ ফাইন অ্যান্ড বাড়িতে ফিরে গেছেন। অনেক ধন্যবাদ সৌরাশিস লাহিড়ি, প্রাক্তন ক্রিকেটার আমাদের সঙ্গে ছিলেন এবং প্রত্যেকেই কিন্তু খুবই খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যাপারে, এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু গোটা বাংলা, গোটা রাজ্য, প্রত্যেক জায়গা থেকেই সৌরভের আরোগ্য কামনা যেভাবে করা হয়েছিল, এবং যে বৃত্তটা শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো সম্প্রতি, একদম শনিবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত, বলা যেতে পারে একটা হ্যাপি এন্ডিং। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ভবিষ্যতে আরও ভালো কাজ করুন এবং আরও আমাদের বাঙালিদের গর্বিত করুন, সেই আশা আমাদের প্রত্যেকেরই থাকবে।